পেতেছিলাম যখনই এজেন্টের দোকানের জন্য গেটে আমি গেছি, আমারে তো সবাই চেনে, চেনার পরে গেই কেটা 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 তলে এইটা এজেন্ট আঙুলি কে লগে আর মানে কই কাগজ মানে আমার একটা হাতে কাগজ ছিল আর খাবো আমার কাগজগুলো ধরছে ধরে আমি আবার কাগজটা মানে ধরছি ধরছি পর আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে এই কাগজ দিয়ে এরিয়ায় যদি দেখি সেক্টরের মধ্যে তো ঠ্যাং ভাঙ্গে ঝুলে দিব পরে একটা লাড়ি লইছে ওরা 10 15 জন ছিল দুইটা মাইয়ের কাছে বাড়ি লাগছে একদম তো চিত্রে করে এত তোরা গালছিস উত্তর আছে আর কে এটা কে ছিল নাম তো জানি না সোহেল আর ভাই নাম সোহেল বলেন কে উপস্থিত ছিল এখানে মানে ইয়া সোহেল হাবিব হাসানের ভাই সোহেল হাবিব হাসানের ভাই আপন ভাই আপনি ছিলেন জি আপন ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আমার দুইটা লোক আবার আমাদের বিএমপির ভোট দিতে গেছে চীনে ওরা ওয়ার্ডের লোকেরা পরে একটার মনে কান গাড়ি তুলে নিয়ে গেল আর একটার বাস দাও পিটাই হুমানে দিছে তো আপনাকে কি একাই বাইর করে দিছে না না আমার তো আরো ছিল আমার পুরো টিম সবাইকে বাইর করে দিছে হ্যাঁ সবাই রে ঢুকতেই দেয় না আচ্ছা এরপর আমার ভোটটা আমি দিতে গেছি ওইখানে আওয়ামীলিকের ওয়ার্ডের মহিলা রাসুল বিটা গেল এই এই মাগিরে দর 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 পিটা দুই রেটে দিও নেত্রী এই কই আমার ওখানে দিছে ধরে আপনার নাম কি আমার নাম শাইনুর বেগম হাসি এজেন্ট ছিলেন আপনি জি আমি এজেন্ট শাইনুর বেগম হাসি আপনি ওই সেন্টারে দায়িত্বে ছিলাম আমি মহিলা কেন্দ্রের দায়িত্বে ছিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হইছে বলেন তো একদম বলেন কি হইছে বলেন তো কেন্দ্রে থেকে গার্ড রাখতে বাইর করে দেওয়ার পরে কেন্দ্রের বাইরে আসার পরে আমাকে সাত জন মিলা আমার কানের ভিতরে জোরে বলেন জোরে বলেন আমার কানের ভিতরে চার পাঁচটা থাপড় দিছে আমার গাড়ির ভিতরে চার পাঁচটা থাপড় দিয়ে আমার একটা লাত্তি দিছে ঠিক আছে এজেন্ট ছিলেন আপনি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল কোন কেন্দ্রে ছিলেন এজেন্ট বাইজুরি কোথায় বাইজুরি বাইজুরি হ্যাঁ বাইজুরি আচ্ছা ঠিক আছে বলেন যে পরে আমাকে মারধর করছে মারধর করে আমাকে কেন্দ্র থেকে বাইর করে দিছে জহির নামে এক ছেলে আমলি করে শরীফ কমিশনার হাসিনা নির্বাচন আমরা দেখেন আর এটা আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম আপনারা এইভাবে নির্বাচন করেন আপনারা প্রশাসনের কাছে গেছে হ্যাঁ প্রশাসন হাসতেছে আমার দিকে তাকায় প্রশাসন হাসতেছে